ভালো আছি, কেমন আছো তোমরা? হ্যাঁ ভালো, কি করতেছো? এই বসে আছি ভাইয়া, কি করবো আর। ভাইয়া জানো স্যার অনেক বিজি লোক, কি করবো, দায়িত্ব সব আমার কাছে দেয়া গেছে, কি করবো, বাসায় বসে থাকি আর টিভি দেখি। আসবো ভাইয়া, স্যার আসুক পরে বইলে আসবো না ভাইয়া, তোমরা ভালো থেকো। হ্যাঁ না জি ভাইয়া, একটু ভালো কাজ করেন, সারাদিন বাসায় বসে থাকি আর টিভি দেখি আর কিছুই না। সত্যি সত্যি স্যার এলে আমি ছুটি দুদিনের জন্য আসবো ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাইয়া বলবো। হ্যাঁ তুমি ভালো থেকো বাবা। হ্যাঁ আচ্ছা ভাইয়া রেখে দিই। হ্যাঁ ১০ মিনিট সময় অপচয় করলে উপায় আছে?
ধন্যবাদ করবি 15 মিনিট আগে একটা ভিসা না পরীক্ষা করতে জি স্যার আবার জি স্যার তাড়াতাড়ি পরীক্ষা করে দে এক কর তারপর রান্না বান্না কর কাপড় তো ধুয়ে তারপর রান্না বান্না কর তাড়াতাড়ি যা ছাগল কোথাকার 15 মিনিট আগে তার একটা ভিসা না পরীক্ষা করতে আলে বস আর খাওয়া কাজে নামে গন্ডমালা তার এগুলোর চাকরি দিয়ে আমার যত সমস্যা হয়েছে তো গ্রামের কোন লোক এখানে আমি চাকরি দিতে চাই না ব্যাক টু স্কুল দেখা এক মাস দেখ ব্যাক মাস দেখার পরে আমি বাদ দেওয়ার চিন্তা ভাবনা করব করব বিয়াদ ফারো তোর কি মজা কাজ করতে তোর জি স্যার জি স্যার দেখতেছি দাঁড়া আসতেছি কাজ করতেছস না দাঁড়া দিয়ে কি কাজ করতেছস দাঁড়া আবার স্যার দাঁড়া দিগা রামেল দে স্যার 20 মিনিট হ্যাঁ 20 মিনিট স্যার আরো 20 মিনিট লাগো তো রান্না সকালের ভাতে ওটা 60টা বেজে গেছে শরীরে তেল 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 জমে গেছে তোমাতে হ্যাঁ আমি বলি নাই ভোরটা তো সময়টা আপনাকে 5টা দিতে রান্না কমপ্লিট করার জন্য আর 60টা বেজে পর্যন্ত তো রান্না হয় নাই কি কাম করো তুই তো সারা দিন বসে বসে টিভি দেখ আর বন্ধ করে না 10 মিনিট রান্না কমপ্লিট কেমন তোর ব্যাপার 10 মিনিট আমি খাবার চাই মানে চাকরি কেমনে তোর থাকে রাম বুঝব বেদ চা বেদ এখন বলো তো রান্না হয়নি আমার অফিস তো বন্ধ করে এখন জমি দেখতে বলা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখেছেন এটা আসলে একটি সত্য ঘটনা থেকে অবলম্বিত তো একটি বাস্তব কাহিনী থেকে এটা নেওয়া আমাদের সমাজে
এমন অনেক মানুষ আছে এমন অনেক লোক আছে যারা আমরা যারা কাজ করে আমাদের বাসায় ওদের সাথে এমন ব্যবহার করি আপনারা নিজের একবার চিন্তা করবেন যে আপনারা যেই ব্যবহারটি ওদের সাথে করতেছেন সেই জায়গায় যদি আপনারা থাকতেন আপনি থাকতেন তখন কেমন হইতো আমরা আসলে সরাসরি যেটা দেখি এটা নিয়ে চিন্তা করি কিন্তু আগে কি হইছে ওই জিনিস নিয়ে চিন্তা করা প্রয়োজন আমি একটা কথা বলবো আমাদের বাসায় কিংবা আমাদের আমার বন্ধু-বান্ধব যারা আছেন এই বাংলাদেশে দেশের বাহিরে যারা আছেন যাদের বাসায় এমন ছোট ছোট ছেলে মেয়ে কাজ করে আপনারা তাদের সাথে এমন ব্যবহার কখনো করবেন না কারণ তারাও মানুষ তাদেরকে সব সময় নিজে ছোট ভাইয়ের মতো দেখবেন সব সময় আপন করে নেবেন তারা কিন্তু সত্যি আজকে দেখেছেন আপনারা যে তারা সত্যি কত পরিশ্রম করে কিন্তু জাস্ট 1 মিনিট একটু কি 5 মিনিট একটু টিভি দেখলো এটা কিন্তু বড় অপরাধে কিছুই না তাদের সাথে মিলেমিশে থাকবেন তাদের কথা বুঝতে চেষ্টা করবেন নিজে ছোট ভাইয়ের মতো দেখবেন নিজে সন্তানের মতো দেখবেন ধন্যবাদ সবাইকে এবং সবাই এরকম যদি আরো নতুন নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই রাজীবের পাশে থাকবেন এবং রাজীব টিভিকে কি করতে হবে শেয়ার কমেন্টস লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম